বন্ধুরা, ক্যানভা দিয়ে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায় এমন একটি পথ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ফ্রিল্যান্সিং করতে চান, কিন্তু কিভাবে ফ্রিল্যান্সিং করে সেটা কি জানেন? চলুন, ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেই আসলে ক্যানভা দিয়ে কি ইনকাম করা যায় কিনা বা কত টাকা ইনকাম করা যায়। FIVERR লিখে সার্চ করবেন, তারপরে এই ধরনের যে সাইটটা এই সাইটটাতে আসবেন। আসার পরে আপনারা একটু জাস্ট খালি লিখবেন ক্যানভা, CANVA, জাস্ট এই ক্যানভা লিখে সার্চ করে দেখবেন। এখানে এই ক্যানভা রিলেটেড অনেক কাজ রয়েছে, হাজার হাজার মানুষ এই কাজটা করতেছে। তার মধ্যে যদি আমি এখানে দেখি, এই ব্যক্তি দেখেন ইনি কাজ করছে 30টা, ইনি এ পর্যন্ত কাজ করছে 351টা, যার সর্বনিম্ন স্টার্টিং কাজ হচ্ছিল $15। এভাবে দেখেন এখানে অনেক মানুষ আছে কাজ করছে। দেখেন এই ব্যক্তি কাজ করছে হচ্ছিল $10 করে 877টা। এই যে একজন ব্যক্তি আছে এখানে, সে কাজ করছে 533টা। আপনি চিন্তা করে দেখেন আরও কত, দেখেন এক কাজ করছে হলো 673টা। সো এভাবে দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার কাজ এখানে করায় না এবং করে এখান থেকে মানুষ কিন্তু ইনকাম করছে। সো আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ। তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করেন, আমি যদি সিম্পলি যে 2 নম্বর গিকটাই দেখি, আমি 600-700 দেই না, আমি জাস্ট এর ইনকামটা দেখি, এই এর কাজটা দেখি একটু। চলেন আমি জাস্ট কমটা দেখাচ্ছি আপনাদেরকে। এর যে কাজ, এর কাজ হচ্ছে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। বেসিক কাজ সে $15 করে, আর স্ট্যান্ডার্ডটা $40 করে, $80 করে। সো আমি যদি ধরি যে সবাই শুধুমাত্র বেসিকটাই তাকে দিয়ে করেছে, অর্থাৎ $15 দিয়ে তাকে কাজ করেছে, এবং সে এখানে কাজ করতেছে কবে থেকে, মেম্বার সিন্স 2020 সাল থেকে, মানে 4 বছরে কাজ করতেছে। এখন আমরা যদি তার এই $15 দিয়ে 350, সে যেহেতু 351টা কাজ এ পর্যন্ত কি সাকসেসফুললি সফলভাবে দিয়েছে, সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি একটা জিনিস দেখেন আপনাদেরকে, সে এখন পর্যন্ত কাজ করছে 351টা, তার প্রত্যেকটা কাজের মূল্য যদি $15 করেও আমরা ধরি, এর মধ্যে কিন্তু কেউ $40 দিয়ে করেছে, $80 দিয়েও করেছে, $15 দিয়ে যদি ধরি তাও $5,265 সে কিন্তু ইনকাম করছে এখানে। $5,265কে যদি এবার আমি 110 টাকা দিয়েও গুণ দেই ডলার রেট অনুযায়ী, তাহলে সে এখানে 579,150টাকা কিন্তু ইনকাম করছে। কতদিন থেকে, সে 2020 সাল থেকে এখানে কিন্তু লেগে আছে, তার মানে প্রায় সে 4 বছরের কাছাকাছি 4 বছর সময় ইনকাম করছে। তাহলে তার পার ইয়ার ইনকাম হচ্ছে 110,000 টাকার উপরে, 110,000 টাকার উপরে সে শুধু ইনকাম করছে শুধু ক্যানভা টেমপ্লেট ডিজাইন করে। সো বন্ধুরা, আপনিও চাইলে কিন্তু এই ইনকামটা করতে পারেন। আর এই ইনকামটা করতে কিন্তু আপনার আহামরি অনেক কিছু লাগবে, কম্পিউটার জানা থাকতে হবে, এটা থাকতে হবে, সেটা থাকতে হবে, তা না। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটা যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আপনি স্মার্টফোন দিয়ে ইনকাম করতে পারবেন। সো কীভাবে ইনকাম করবেন এই পথটা দেখাই দেওয়ার দায়িত্ব আমার, কাজটা শিখে নেওয়ার দায়িত্ব আপনার। সো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে একটু ক্যানভা সম্পর্কে বলি। এই ক্যানভা হচ্ছে হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, যেখানে ক্যানভা হাজার হাজার টেমপ্লেট তৈরি করে রেখে দিছে বিভিন্ন ডিজাইনিংয়ের। আপনারা জানেন গ্রাফিক্স ডিজাইন বর্তমান যুগের সবথেকে একটি কি গুরুত্বপূর্ণ কাজ। যে কোনো কিছু অনলাইন অ্যাক্টিভিটিস করতে যান, আপনাকে অবশ্যই একটি ব্যানার ডিজাইন করতে হয়, কিংবা একটি ভিডিও ডিজাইন করতে হয়, অথবা আপনার ভিজিটিং কার্ড করতে হয়, ফ্লায়ার বানাতে হয়, পোস্টার ডিজাইন করতে হয়। তো এই যে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো, এগুলো সাধারণত মানুষ কী করে, ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপরে হচ্ছে হলো আরও অ্যাডোবি প্রিমিয়ার, এগুলো দিয়ে কিন্তু তারা কাজগুলো করে থাকে। সো সেখানে একটা ভালো সময় আপনাকে এক্সপ্লেন করতে হয়। কিন্তু ক্যানভা পুরো এমন একটা সাইট, বা ক্যানভা এমন একটা সাইট যেখানে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই কিন্তু এই ধরনের ডিজাইনগুলো কাজগুলো সারতে পারেন। আপনি জাস্ট এখানে তাদের এলিমেন্টস দেওয়া আছে, ছবি দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে, কালার দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে, আপনি শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই কাজগুলো করতে পারবেন। বন্ধুরা, শুধু এই সিম্পল কাজ, এই সিম্পল কাজগুলো করে কিন্তু ফাইবারে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। সো এইটা কিভাবে ডিজাইনটা করে, বা কিভাবে আপনি মোবাইল দিয়ে করবেন, PC দিয়েও কিন্তু আপনি করতে পারেন, তবে মোবাইল দিয়ে কিভাবে করে আমি এইটা দেখাবো আপনাদেরকে। সো চলুন, এই কাজটা কিভাবে করে সেটা আমরা শুরু করি, কিভাবে সেটা দেখি।
সো বন্ধুরা, ক্যানভার কাজটা শুরু করার জন্য আমরা আমাদের স্মার্টফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। স্মার্টফোনের মাধ্যমে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট সিম্পলি টাইপ করব CANVA ক্যানভা, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে লোগোটা আসছে উপরেটা হলো অ্যাড, এই যে ক্যানভা ডিজাইন ফটো ভিডিওস, এইখানে আমরা ইনস্টলে ক্লিক করব। করার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করব। ক্লিক সো আমার এই ক্যানভাটা কিন্তু ইনস্টল হচ্ছে, খুবই হালকা একটি সফটওয়্যার, খুব দ্রুতই কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো বন্ধুরা, আমার ক্যানভাটি অলরেডি আমার মোবাইলে ইনস্টল হয়েছে, জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করে ওপেন দিয়ে দেব। সো বন্ধুরা, ক্যানভা আমাদের সাইন আপ করা শেষ, এখন আমরা এই ক্যানভাতে কীভাবে কাজ করে এবং এর টোটাল পরিচিতিটা জানার চেষ্টা করব। প্রথমত যদি আমরা দেখি ক্যানভার এই যে ইন্টারফেসটা, ইন্টারফেসটাতে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন করে রেখে দিয়েছে। যেমন ধরেন এখানে দেখেন ফেসবুকের কাভারের জন্য কী কী ইমেজ লাগবে তারা কিন্তু অলরেডি এখানে করে দিয়েছে। তারপরে ইউটিউবের ব্যানারের জন্য, থাম্বনেলের জন্য কী কী করা লাগে তারা কিন্তু এখানে রেখে দিয়ে দিয়েছে। ফেসবুক পোস্টের জন্য কী ধরনের ইমেজ দরকার সেগুলো কিন্তু এখানে দিয়ে রাখছে। ইনস্টাগ্রামের পোস্টের জন্য দিয়ে রাখছে। প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন ফাইল তারা কিন্তু ডিজাইন করে রেখে দিয়েছে। তারপরে কোনো সিবি যদি চান সিবি, তারপরে ডকুমেন্টস এর জন্য ফ্লায়ার, বিভিন্ন ফ্লায়ার বা বসিয়ার, তারপরে লোগো ডিজাইন এখানে করতে পারবেন, পোস্টার ডিজাইন করতে পারবেন, তারপরে হচ্ছিল ইনভাইটেশন টেমপ্লেট, ডক ফাইল তৈরি করতে পারবেন, টি শার্টের ডিজাইন করতে পারবেন, ফটো চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন, ফোন ওয়ালপেপার, সো বিজনেস কার্ড, এই যে বিজনেস ভিজিটিং কার্ড। সো এখানে কিন্তু তারা মানুষের চাহিদা অনুযায়ী যা যা ডিজাইন লাগে সব কিছুই ক্যাটাগরি ওয়াইজ ডিজাইন করে রাখছে। শুধু যে পিকচার ডিজাইন তা কিন্তু না, এখানে কিন্তু ভিডিও অপশন আছে, দেখেন ভিডিওর মাধ্যমে কিন্তু ভিডিও কিন্তু এখানে তৈরি করেছে। যেমন আপনার মোবাইলের জন্য যে ভিডিওগুলো লাগে, শর্ট ভিডিও, রিলস ভিডিও, স্টোরি ভিডিও, তারপরে মেইন ভিডিও, সব ধরনের ভিডিও কিন্তু এখানে তৈরি করা আছে। এবং মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো আপনি এডিট করে নিজের মতো করে কিন্তু তৈরি করতে পারবেন। এখন প্রথম কাজ হচ্ছে আমরা একটু পরিচিতি নেই। এখান থেকে আমরা দেখলাম যে হচ্ছিলো সোশ্যাল মিডিয়ার কাজ বিভিন্ন আছে, এই যে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম যেটা দেখালাম, ভিডিও আছে, প্রেজেন্টেশন আছে, ডক ফাইল আছে, তারপরে এমনি ব্ল্যাঙ্ক হোয়াইট বোর্ড যেটা ডিজাইন বলে প্রেজেন্টেশনের জন্য, ওয়েবসাইটের টেম্পলেট এখানে ডিজাইন করা আছে, এই যে তারপরে আরও অনেক কিছু আছে। এখানে ক্যাটাগরির অভাব নাই, যত ধরনের ডিজাইন চান সব ধরনের ডিজাইন আছে। এছাড়াও আপনি উপরে দেখেন একটা আছে সার্চ বাটন, এখানে এসে কিন্তু আপনি আপনার চাহিদা অনুযায়ী সার্চ করে যে কোনো ডিজাইন বের করতে পারেন। যেমন আপনি চাইতে পারেন যে ফেসবুক পোস্ট ডিজাইন আপনি চাইতে পারেন, লাইক এরকম ফেসবুক পোস্ট এই ধরনের দিয়ে সার্চ দিতে পারেন, অথবা যে কোনো কিছু আপনি যা সার্চ দেবেন, যে ধরনের ডিজাইন আপনার দরকার জাস্ট সিম্পলি এখানে আপনি সার্চ দেবেন, দেখবেন আপনাকে খুঁজে দিবে। তবে সার্চ দিলে সবগুলো নিয়ে যে কাজ করতে পারবেন তা কিন্তু না, কারণ এখানে কিন্তু কিছু পেইড বা প্রো ভার্সন রয়েছে, আবার ফ্রি রয়েছে। আপনারা চেষ্টা করবেন ফ্রিগুলো নিয়ে কাজ করার জন্য। আর যখন আপনার ক্লায়েন্টের কাজ হবে, আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি চাইলে এখানে তাদের যে মানে প্রো ভার্সনটা আছে, সাবস্ক্রিপশন, মান্থলি একটা সাবস্ক্রিপশন $5 বা $10 দিতে হয়, সেই সাবস্ক্রিপশনটা নেবেন, তাহলে আর কোনো বাইন্ডিংস থাকবে না, সব কিছুই আপনারা তখন রিসোর্স ইউজ করতে পারবেন। সো এটা গেল হচ্ছিলো তার ইন্টারফেস পরিচিতি। এখন আমি আরেকটু পরিচিতি নিয়ে আসবো, সেটা হচ্ছে এদের আমি হোম পেজে যাই। হোম পেজে গেলে উপরে টপে লেফট সাইড কর্নারে একটা মেনু দেখতে পারবেন, এই যে মেনু, এই মেনুটা হচ্ছিলো আপনার মেনু। প্রথমে হচ্ছিলো দেখেন এখানে প্রজেক্ট রয়েছে, আপনি যেই যেই কাজগুলো করবেন সেগুলো এখানে কিন্তু সেভ হয়ে থাকবে। যদি কখনো হারিয়ে যায় তখন আপনার এই প্রজেক্টের মধ্যে এসে অটো সেভ হয়ে থাকবে, এখান থেকে কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন। যেমন হচ্ছিলো অল প্রজেক্ট, ইউর প্রজেক্ট, শেয়ার উইথ ইউ, এ ধরনের সবগুলো প্রজেক্ট কিন্তু আপনারা এখানে খুঁজে পাবেন। তারপরে এখানে দেন টেমপ্লেটস আছে, বিভিন্ন টেমপ্লেট যেগুলো আপনি কাজ করছেন বা হচ্ছিলো আরও চান ক্যাটাগরি ওয়াইজ দেখতে, যেমন বিজনেস টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, এডুকেশন, ভিডিও, মার্কেটিং, এগুলো আপনি চাইলে এখান থেকে টেমপ্লেটে যেতে পারেন সরাসরি আর কি, মেনুর মতো আর কি। তারপরে হচ্ছিলো ব্র্যান্ড আছে এখানে, ব্র্যান্ডের কিট, ব্র্যান্ড, বিভিন্ন সেটিং আছে, সেটিংগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন, আপনার প্রোফাইলের সেটিং। সো আমি এখানে জাস্ট আপনার এই যে প্রোফাইলের সেটিং, আপনি আপনার অ্যাকাউন্ট, তারপরে মেসেজ, গ্রুপ, পিপল, আপনি কিন্তু এখানে গ্রুপ তৈরি করতে পারেন বন্ধুবান্ধবের সাথে, পিপলের সাথে, হ্যাঁ, এতে সাবস্ক্রিপশন, আমি যেটা বললাম এই সাবস্ক্রিপশনটা আপনারা কিন্তু এখানে এখন আমরা ফ্রি আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন। সো এগুলো তেমন কোনো ফ্যাক্ট না, এগুলো আপনারা দেখে নেবেন।
এরপরে নিচের দিকে কিছু মেনু রয়েছে, হোম মানে হোম, যেটা এখানে আমরা এখন স্ক্রল করতেছি এটা হলো হোম। আর এখানে যদি প্রজেক্ট, ওই যেটা আমি মেনু থেকে দেখালাম, মানে আপনি যে কাজগুলো করছেন সেই প্রজেক্টগুলো এখানে দেখাবে। তারপরে এখানে দেখেন কিছু আছে, প্লাস বাটন আছে, প্লাস বাটনও থাক। তারপর আমরা দেখি এখানে টেমপ্লেট, টেমপ্লেট মানে হচ্ছিল অলরেডি যেগুলো সে ডিজাইন করে রেখে দিছে ওই ধরনের টেমপ্লেট। হ্যাঁ, এই যে টেমপ্লেট, এগুলোকে বলে টেমপ্লেট, অলরেডি করে রেখে দিছে। হ্যাঁ, আর এই যে দেখেন রাইট বাটন, একটি প্রো বাটন রয়েছে, এই প্রো বাটনটা হচ্ছে হলো আপনি চাইলে তাদের কাছ থেকে প্রো 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 ভার্সনের একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, যেখানে তারা বলছে বাংলাদেশি টাকায় আপনার 729 টাকা পার মান্থ দিতে হবে আপনাকে। তো প্রায় হচ্ছে হলো $60 মতো আপনার এখানে মান্থলি দিতে হবে, আপনি চাইলে এখান থেকে এটা নিতে পারেন। সো আমরা এখন নিব না, আমরা প্রথমে ফ্রিতে কাজ করবো, পরে যখন আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, অনেক কাজ করতে হবে, তখন আপনি এটা নেবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে হলো তার ড্যাশবোর্ড এবং মেনু পরিচিতি। এখন ধরেন আমি কোনো একটা ডিজাইন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কী করব? এই দেখেন প্লাস বাটন, প্লাস বাটনে আমরা ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস আসবে। প্রথমত দেখেন ক্লায়েন্টকে অবশ্যই আপনাকে কাজ যখন দিবে তখন তারা কিন্তু অনেক ডাটা আপনাকে দিবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে অনেক ধরনের ডাটা প্রোভাইড করবে, যেমন তার কোম্পানির লোগো দিবে আপনাকে, তারপরে সে ব্যানার যদি সে যদি চায় যে আমার একটা ফেসবুক পোস্টের ডিজাইন করো, তখন সে কিন্তু বলে দেবে যে ফেসবুক পোস্টের সাইজ অনুযায়ী করো, অথবা বলবে এত সাইজ বা এত সাইজ। সাইজ মানে হচ্ছিল একটা উইথ আর হাইট, একটা ফ্রেম, ধরেন হচ্ছিল 1050 পিক্সেল আর নিচ হাইট হচ্ছিলো 1250 পিক্সেল, এরকম এটাকে বলে হলো সাইজ। তো সাইজটা আপনারা কাস্টম ক্লায়েন্টের থেকে চেয়ে নেবেন। তো আপনি যদি ক্লায়েন্ট বলে যে সরাসরি যদি কোনো সাইজ না দেয় যে আপনি ফেসবুকের ব্যানার তৈরি করেন বা স্টোরি তৈরি করেন, তখন কিন্তু এই যে দেখেন এখানে সাজেশনও কিন্তু বলাই আছে, যেমন হলো ইউর স্টোরি, স্টোরি সাইজ হলো 1080x1920 পিক্সেল, ইনস্টাগ্রামের জন্য পোস্ট স্কোয়ার 1080x1080। তারপরে ফেসবুক কাভারের জন্য দেখেন এখানে দেওয়া আছে 1640x924, ইউটিউবের থামনেল 1280x720 পিক্সেল। সো এখানে কিন্তু দেওয়াই আছে, যদি স্পেসিফিকভাবে না বলে ক্লায়েন্ট তো অবশ্যই বলবে যে ফেসবুকের পোস্ট, স্টোরি বা রিল, তখন আপনি সেই অনুযায়ী এখানে দেখলেই কিন্তু পাবেন। আর যদি সে কাস্টম কোনো ডিজাইন দেয়, তাহলে এখানে দেখেন কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পরে আপনারা যদি বলে যে ধরুন 1040 উইথ মানে হলো এইদিকে, আর হাইট হাইট ধরেন হচ্ছিলো বললো যে 1040 মানে ইকুয়াল, এভাবে এটা কি পিকজেলে হবে না ইঞ্চিতে হবে, আপনারা কিন্তু এখানে দিতে পারেন পিকজেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। তো সাধারণত ডিজাইন পিকজেলেই হয়, এভাবে দিয়ে আপনারা ক্রিয়েট নিউ ডিজাইন এভাবে কিন্তু একটা ক্যানভাস তৈরি করতে পারেন। এবার এই ক্যানভাসের মধ্যে হচ্ছে হলো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন কিন্তু আপনারা এখানে করতে পারবেন। সো দেখেন ক্যানভাসের ডিজাইনের ক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটা আছে, দেখেন এখানে কিন্তু লেয়ার আছে। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা, সরি, ধরেন আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন, এই যে এই কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, কালার, এই যে এখান থেকে দেখেন কালারে ক্লিক করে আপনারা যে কোনো একটা কালার কিন্তু এখানে আপনি নিতে পারেন। সাপোজ আমি এই কালারটা নিলাম, সলিড কালার নিতে পারেন, গ্রেডিয়েন্ট কালারও আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। হ্যাঁ, যে কোনো কালারটাকে একটু এডিট টেডিট করেও নিতে পারেন। এরপরে এই যে দেখেন এখানে কিছু লেয়ার, এই যে কাজগুলো করলাম এটাকে একটা লেয়ার হইল। এখন আমি যদি আরেকটা কোনো কিছু নিয়ে আসি তাহলে সেটা সেকেন্ড লেয়ার হবে। সো এই তারপরে মোর অপশন আছে, মোর অপশনে কপি, পেস্ট, কমেন্ট, লক, এগুলো আছে, যাকে আমাদের এগুলো লাগবে না। তো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এরপরে দেখেন এখানে প্লাস চিহ্ন একটা রয়েছে, প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা চাইলে যে কোনো টেমপ্লেট অলরেডি ডিজাইন করা আছে সেই ডিজাইনটা আমরা নিয়ে আসতে পারি, নিয়ে এসে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তো আমি এটা আগে দেখাচ্ছি না, আমি আগে একটা কাস্টম ডিজাইন করে দেখাচ্ছি। তো ডিজাইনের মধ্যে আমাদের প্রথমে কী লাগতে পারে, একটা আমাদের টেক্সট লাগতে পারে। টেক্সট কিন্তু এখানে বিভিন্ন ডিজাইন আছে। হ্যাঁ, ধরেন হচ্ছিল এইখানে এটা আছে, আমরা এইটা নিই। সাপোজ ধরেন আমি এখানে এটা বললাম, জাস্ট আমি সিম্পলি একটা টেক্সট নিলাম। হ্যাঁ, এই যে এখানে আমি টেক্সটটাকে একটু উপরে দিব, দুইটা টেক্সট আসছে, সো আমি এগুলোকে ডিলিট করে দিই। সো এই যে ওয়াইল্ড সেল 50%, আমরা চাইলে কিন্তু এখানে ওয়াইল্ড শব্দটাকে চেঞ্জ করতে পারি। ডাবল ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আমি লিখতে পারি যে উইন্টার, হ্যাঁ, উইন্টার সেল আপ টু 50%-এর জায়গায় আমরা এখান থেকে চাইলে কিন্তু এটাকে ই করতে পারি যে আপ টু 80% সেল অফ। সো এই যে দেখেন একটা সেল গেল। এবার আমি একটা ডিজাইনের জন্য আমার কী সেল করব আমি সেটা আমি নিয়ে আসতে পারি। ধরেন আমার তখন আমি কী করব, যদি কোনো কিছু আমি
এলিমেন্ট নিয়ে আসতে চাই, ধরেন কোন একটা এলিমেন্ট, এলিমেন্ট এখানে আছে প্রথমে ডিজাইন, আমি তারপর টেক্সট, তো আমি আগে এলিমেন্ট একটা নেই। এলিমেন্টের এখানে আপনি কিন্তু যে কোনো কিছু এলিমেন্ট নিতে পারেন, হ্যাঁ, তো আপনি চাইলে ধরেন এই যে এগুলো প্রত্যেকটা একটা শেফ, তারপরে হচ্ছিল রিসেন্ট ব্যবহার করানি এগুলো, হ্যাঁ, তারপরে এই যে আইকন, এগুলো কিন্তু এক একটা এলিমেন্ট, আপনারা এগুলো দেখে নেবেন, এই যে গ্রাফিক্স, তারপরে আপনি এই যে আরও অনেক এলিমেন্টস পাবেন, এগুলো এই যে অনেক ধরনের এলিমেন্টস আছে, এই যে অনেক এলিমেন্টস, তো আপনারা যে কোনো এলিমেন্ট যা পছন্দ হয় তা নেবেন, অথবা চাইলে এখানে কিন্তু সার্চ করতে পারেন যে কোনো কিছু। হ্যাঁ, তো আমি এখানে ধরেন এই ধরনের একটা এলিমেন্টস নিলাম, এই এলিমেন্টসটা আমি জাস্ট সিম্পলি একটু বাঁকা করে এই জায়গাতে দিয়ে দিই, হ্যাঁ, জাস্ট ডিজাইনের জন্য আমি এটা নিচ্ছি, নাথিং এলস, হ্যাঁ, এরকম একটা ডিজাইনের জন্য জাস্ট সিম্পলি নিলাম। এরপরে সো এলিমেন্টসের পরিচিতিটা গেল, টেক্সটের কাজটা আমরা করলাম, গ্যালারি মানে হচ্ছিলো আমাদের গ্যালারি থেকে কোনো একটা ইমেজ নেওয়ার জন্য নিতে পারে, এই যে গ্যালারিতে আমি একটা ক্লিক করি, এই যে গ্যালারি মানে আমার একদম যে মোবাইলের গ্যালারি সেটাতে চলে গেছে। তারপরে এখানে যে ব্র্যান্ড, ব্র্যান্ড মানে হচ্ছিলো আপনি চাইলে বিভিন্ন ব্র্যান্ডের লোগো টোগোগুলো এখান থেকে নিতে পারেন, তো এটার জন্য লাগবে হচ্ছিলো প্রো, ক্যানভা প্রো ভার্সনে যাইতে হবে, সো আমার দরকার নাই। এরপরে আসে দেখেন আপলোডস, আপলোডস মানে হচ্ছিলো আপনি চাইলে আপনার এই পিসি থেকে বা ডেস্কটপ থেকে বা আপনার মোবাইল থেকে আপনি যে আপলোড বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে কোনো ছবি বা যে কোনো কিছু কিন্তু আপনি এই যে এখান থেকে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ আপলোড করব, আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারেন। সো এখানে দেখেন আমি অলরেডি অনেক ইমেজ আপলোড করছি, সো আমি এখন আর ইমেজ আপলোড করে দেখাচ্ছি না। তারপরে এখানে আছে ড্র, আমি চাইলে কিন্তু এখানে কিছু আর্টও করতে পারি, এই যে সাপোজ আমি এখানে এরকম একটা আর্ট করলাম, হ্যাঁ, এটা ডিজাইনের জন্য এভাবে আর্ট করতে পারি। তারপরে এখানে ধরেন আমার আপলোড থেকে আমি একটা কোম্পানির লোগো নিব, আমি অলরেডি যদি কোনো কোম্পানির লোগো দেয় তাহলে আপনারা চাইলে আপলোডে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সে লোগোটা কিন্তু আমি আপলোড করতে পারেন। সো যেমন আমার অলরেডি আমি এখানে আপলোড করছি একটা লোগো, সো আমি এই যে লোগোটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, ধরেন সাপোজ এখানে আমি লোগোটা এই কর্নারে বসাই দিলাম। আচ্ছা, এবার আমি আবার প্লাস বাটনে ক্লিক করে আমার আপলোডে কোন ধরনের একটা পিৎজার ছবি আছে, এই পিৎজার ছবিটা আমি এখানে দিয়ে দিব, ব্যাস যে সিম্পলি এইটা। এখানে আমরা চাইলে আরও একটা জিনিস দিতে পারি, কল নাও বাটন দিতে পারি, হ্যাঁ, বা অর্ডার নাও দিতে পারি। এর জন্য কী লাগবে আমাদের, একটা টেক্সট লাগবে আরেকটা। সো আমরা আবার এখানে একটু আসলাম, প্লাস বাটনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, এখানে সাব হেডিং নামে একটা হেডিং নিলাম, এখানে আমি বলতে পারি যে কল নাও, কল আস, কল আস। এরপর আমি চাইলে আরেকটা টেক্সট নিব যেখানে আমি আমার ফোন নাম্বারটা দিব, সো এটা আমার শেষ, কল আস। এরপরে আচ্ছা, এই কল আসের বাটনের আমরা ফন্টটাকে কিন্তু চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, যেমন এই যে কল আসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন এই যে কল, এই যে ফন্ট, এখানে কিন্তু ফন্ট আছে, বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এই যে টেক্সট আছে, হ্যাঁ, চাইলে আবার কালার করতে পারি, এই ফন্টটাকে কিন্তু আমরা যে কোনো কালার দিতে পারি, যে দেখেন কল, হ্যাঁ, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে ফরম্যাট আছে বিভিন্ন, আপনি চাইলে এটা আপার কেস, লোয়ার কেস, মাঝখানে বা যে কোনো কিছু, আপনি বোল্ড এরকম আন্ডারলাইন এটা দিতে পারেন, বোল্ড দিতে পারেন, হ্যাঁ, এগুলো আপনারা একটু দেখে দেখে নেবেন কী কী আছে, অনেক কিছু আছে, স্পেসিং, ইফেক্টস, অ্যানিমেশন, ট্রান্সপারেন্স, লেয়ার, লেয়ার তো আমি বললাম যেটা। এখন আমরা এই যে কাজটা করবো, ফন্টের একটা সাইজ চেঞ্জ করবো, এই ফন্টের সাইজটা আমরা একটু হালকা একটু বাড়াই নেব, হ্যাঁ, এই যে বাড়াই নিলাম, ব্যাস। বাড়ানোর পরে এখন আমরা যে কাজটা করবো, আরেকটা টেক্সট নেব যেখানে লেখা থাকবে ফোন, ফোন দেন আমাদের হলো ফোন নাম্বার, হ্যাঁ, ফোন নাম্বারের জন্য আমরা একটা ছোটো লিটল টেক্সট নেই, এই যে লিটল টেক্সটটা নিছি, এখানে আমরা এখন ফোন নাম্বার লিখবো, ধরেন প্লাস ডাবল এইট জিরো, আমি একটা সিম এমনি একটা জাস্ট নাম্বার দিচ্ছি, এখানে নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন এই নাম্বারটা আমাদের কী করতে হবে, এই নাম্বারটা কিন্তু আমাদের এখান থেকে সরিয়ে আনতে হবে, এই যে সরিয়ে এই এখান থেকে আনতে হবে, আনার পরে এটা কিন্তু আমার একটু যে ফন্টের সাইজটা চাইলে আমরা বাড়াইতে পারি, অথবা কালারটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, যে কালারটা, কালারটা আমরা এখানে ধরেন এই পার্পল কালারের কালারটা দিলাম, হ্যাঁ, সিম্পল, অথবা কালো কালারও দিতে পারি, অথবা হোয়াইট কালার দিতে পারি, হোয়াইট কালারটা বেটার। এইভাবে কিন্তু আমরা দিয়ে একটা ডিজাইন কিন্তু আমরা এখানে করতে পারি। সো আমাদের মোটামুটি কিন্তু ডিজাইনটা এখন কমপ্লিট হয়েছে, হ্যাঁ, এইভাবে যে কোনো ডিজাইন আমরা কিন্তু নিজেরা কাস্টমভাবে ডিজাইন করতে পারি। এখানে আরেকটা বিষয় আছে লেয়ার,
যদি কোনো লেয়ার, এই দেখেন আমরা যতগুলো কাজ করছি প্রত্যেকটা কিন্তু এক একটা লেয়ার হয়েছে। যদি কোনো লেয়ার চান আপনার উপরে নিচে করতে, যে এই লেখার উপরে এটা দিব ওটা দিব, আপনারা কিন্তু এই ওভারল্যাপিংয়ে ক্লিক করে একটা একটার উপরে থেকে এরকম করে কিন্তু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, যেটা যেটার উপরে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসবেন, এটা কিন্তু আপনারা চাইলে এভাবে নিতে পারেন। সো এটা কাজে লাগতে পারে, এই জন্য দেখাই দিলাম। সো আমার এখানে কোনো কাজে লাগতেছে না। ধরেন সাপোজ আমার এই কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি কি করব? তাহলে এখন আমি এই যে উপরে টপে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে ডাউনলোডের, এই ডাউনলোডে আমি কি করব, এটা ডাউনলোডের জন্য ক্লিক করব। দেখবেন অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, সেভ হয়ে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখেন কাজটা কিন্তু সেভ হচ্ছে কত সুন্দরভাবে, আস্তে 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 দেখাচ্ছে এবং বলতেছে শেয়ার করব কিনা। না, আমি এটা শেয়ার করব না, শেয়ার করার দরকার নাই। আমি জাস্ট সিম্পলি এটা হচ্ছে ক্রিয়েট অ্যানাদার ডিজাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরেন কোনো কিছু সাপোজ এইটা এটা হচ্ছিল কোনোভাবে ডিলিট হয়ে গেছে, ধরেন সাপোজ ডিলিট হয়েছে, তাহলে আপনি হুট করে নিয়ে আসবেন কীভাবে? দেখেন উপরে দুইটা অ্যারো চিহ্ন আছে, এইভাবে এখানে ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। সো এই জিনিসটা একটু জানার দরকার ছিল। সো বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো ডিজাইন করে ক্লায়েন্টকে কিন্তু আপনারা এরকম করে সেভ করে এই জিনিসটা কিন্তু পাঠিয়ে দিতে পারেন। কারণ আপনারা যদি চান কোনো কাজ এভাবে করার পরে ক্লায়েন্টকে কীভাবে দেবেন, সেই জন্য আপনাদের কী করতে হবে, ফাইবারে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য একটা ভিডিও দেখে নেবেন ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করে, কীভাবে গিগ তৈরি করে, কীভাবে ফাইবারে কাজ পাওয়া যায়, সেগুলো আপনারা দেখে কী করবেন, আপনারা ওইখানে এই ক্যানভা ডিজাইন দিয়ে আমি যেটা দেখাইলাম একটু আগে প্রথমে ভিডিওর শুরুতে, ওখানে গিয়ে আপনারা ফাইবারে আগে অ্যাকাউন্ট করে এভাবে কাজ, ক্লায়েন্ট থেকে কাজ পাইলে কাজটা ডিজাইন করে তাদেরকে সাবমিট করে দেবেন এবং এভাবেই তারা ইনকাম করতে পারবেন, আপনারা ইনকাম করতে পারবেন। সো এটা একটা দেখাইলাম যে হচ্ছিল আপনি নিজে ডিজাইন করবেন। আরেকটা আরও পদ্ধতি হচ্ছিল কি, যে আপনি নিজে ডিজাইন করবেন না, সাপোজ হচ্ছিলো ক্যানভার কোনো ডিজাইনকে আপনি মডিফাই করবেন, যে কোনো কিছু একটা নিয়ে আপনি এটা কী করবেন, জাস্ট সিম্পলি মডিফাই করবেন। ধরেন আমি একটা নিচ্ছি এখান থেকে, এই যে এখানে ধরেন আমি এই ছবিটা নিচ্ছি, আপনারা কিন্তু এটা চাইলে, আমি এটা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা নিচ্ছি, এখানে প্লাস চিহ্নতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমি এখানে আরও ডিজাইন, এই যে প্রথম বাটনটায় ডিজাইন ডিজাইন, কিন্তু আমার যদি ওই ডিজাইনটা পছন্দ না হয়, আমি যদি অন্য কোনো ডিজাইন নিতে চাই আমি কিন্তু সেটাও নিতে পারবো। হ্যাঁ, এই ধরনের এখানে কিন্তু অনেক ডিজাইন আছে, যেগুলো যে প্রো চিহ্ন দেওয়া আছে এগুলো নেবেন না, কারণ এটা হচ্ছিলো পেইড ভার্সনের। তো আমরা ধরেন হচ্ছিলো যে কোনো একটা সিম্পল ডিজাইন নিতে পারি। হ্যাঁ, এই যে এই চাইলে আমি এই এই ডিজাইনটা আমি করে দেবো, ক্লায়েন্ট আমাকে বলছে তার একটা রেস্টুরেন্টের জন্য ফেসবুকের পোস্টের ব্যানার লাগবে। সো আপনি চাইলে এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন। এখন এইখানে দেখেন এটা বলছে কি, যে এই যে ক্যানভার এটা কিন্তু প্রো, যেগুলো প্রো, এই যে দেখেন লেখা আছে ক্যানভা, এগুলো কিন্তু আপনাকে দিবে না, রিমুভ ওয়াটার মার্ক, এগুলো কিন্তু আপনার রিমুভ করতে হবে। সো আমরা কী করবো, সবসময় যে জিনিসটা চিন্তা করবো যে ফ্রিটা নিয়ে কাজ করার চিন্তাভাবনা করবো। সো আমরা এই যেটা প্রো আছে সেটাতে আমরা যাবো না, আমরা যেটা একদম ফ্রি সেইটা নেব। ধরেন আমরা এটা ফ্রি, এটাতে কোনো প্রো প্রো কিছু নাই, এগুলো আমরা চাইলে সব কিছুই কিন্তু আমাদের নিজেদের মতো করে ইউজ করতে পারবো। এই যে এখানে দেখেন একটা ডিজাইন অলরেডি করাই আছে, এই ডিজাইনগুলো কিন্তু আমি নিয়ে এখন কাজ করতে পারবো। এই যে ধরেন এখানে আছে ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন কথাটা থাকুক, এখানে আমরা এই যে টেক্সট আছে হাউ টু কুক, এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এই টেক্সটটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কী করতে হবে, এখানে লিখবো যে টেস্ট, ধরেন আমরা লিখলাম টেস্ট দি বেস্ট, টেস্ট দ্য বেস্ট ফ্রাইড চিকেন। হ্যাঁ, এখন এইখানে আমার কী লাগবে, একটা ক্লায়েন্টের লোগো লাগতে পারে, তারপর অর্ডার নাও ফোন বাটন দিতে পারেন। তো আমরা এখানে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব, করার পর আমরা তো জানি গ্যালারি থেকে নিয়ে আসতে পারি, অথবা আমাদের যে আপলোডস, আপলোডসে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব, করলে এখানে আমাদের হচ্ছিলো যেটা আপলোড করতে চাই সেটা আমরা দিয়ে দিব। ধরেন আমার ক্লায়েন্টের লোগো হচ্ছিলো, আমি এখান থেকে আমাদের যে লোগোটা আছে এই লোগোটা আমি এখানে দিয়ে দিব, বা সিম্পলি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, লোগোটা বড় হলে আমরা ছোট করতে পারি, এই কর্নারে আমি দিয়ে দিলাম, বাস। এখন আমরা যদি চাই এখানে অর্ডার নাও বাটন কীভাবে দেয় বা কল নাও বাটন, সেটাও কিন্তু আমরা দিতে পারি এখানে। এই যে এখানে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা একটা টেক্সট নিতে পারি, নিয়ে সাব হেডিং বা যে কোনো কিছু ফন্ট নিতে পারি, নিয়ে আমরা এখানে দিতে পারি, আমরা এই জায়গাতে নিচে নিয়ে আসতে পারি, আগে ফন্ট চেঞ্জ করি, আমরা এখানে ফোন নাম্বারটা দিতে পারি। হ্যাঁ, +880, তারপরে আমরা এখানে যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে জাস্ট একটা ফোন নাম্বার বানিয়ে ফেলি, ঠিক আছে। এই যে আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখন আমাদের যে কাজটা হবে, আমরা এই ফোন নাম্বারটা জাস্ট সিম্পলি টেনে এইখানে নিয়ে এসে বসাই দেব। যদি আমরা একটু ফোন নাম্বারটা বাড়াইতে চাই,
ফন্ট সাইজটা একটু বাড়াইতে চাই, তাহলে আমরা এখানে এসে ফন্টে যেয়ে বাস বাড়িয়ে দেব। বা সিম্পলি এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইনও মডিফাই করতে পারেন, এদের চিকেনটাও কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আপনি অন্য কিছু নিয়ে আসতে পারেন। এখানে ধরেন আমি চিকেনের জায়গায় অন্য একটা পিৎজা নিয়ে আসবো, তাহলে কী করতে হবে, এদের এটাকে আমি জাস্ট সিম্পলি ডিলিট করে দেবো। এদের এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন, এটা রাখা যাবে না। হ্যাঁ, জাস্ট এখন আমি কী করবো, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমার গ্যালারি থেকে অথবা হচ্ছিল আমি এই যে আপলোডে ক্লিক করে আমার যে কোনো একটা কিছু আপলোড করবো, আপলোড ফাইল আপলোড করে আমি কী করবো এখানে দিয়ে দেবো। ধরেন সাপোজ আমি এই পিৎজাটা আবারও দিচ্ছি, বাস এই পিৎজাটা আমি দিয়ে দিলাম এখানে। সিম্পল, জাস্ট আমি চিকেনের জায়গায় কী করলাম, পিৎজা দিলাম। এখানে আমি কিন্তু এই ফ্রাইড চিকেন না দিয়ে এখন আমি দিতে পারি সিটি পিৎজা, সিটি ওভেন পিৎজা বা ওভেন পিৎজা, বাস সিম্পল। আমাদের কিন্তু ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি চাই এই ডিজাইনটা ক্লায়েন্টকে পাঠাবো, ক্লায়েন্টের পোস্টের জন্য, সিম্পলি এখান থেকে আমি সেভ করব, অথবা এখান থেকে আমি ক্লিক করে জাস্ট এই যে ডাউনলোড বাটনে ক্লিক করব, দেখবেন অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলতেছে দেখেন যে টু প্রিমিয়াম ইমেজ, এখানে দুইটা প্রিমিয়াম ইমেজ আছে এই ইটার মধ্যে, কোনটা কোনটা প্রিমিয়াম ইমেজ আছে সেটা আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে। এই যে দেখেন এখানে একটু একটা প্রিমিয়াম ইমেজ রয়েছে, এটা ফালাই দিতে হবে। আর কোনো প্রিমিয়াম আছে আমাদের, যদি আমরা একটু লেয়ারে যাইতে পারতাম তাহলে ভালো হবে। আচ্ছা, আমরা এখান থেকে এই যে লেয়ারে ক্লিক করব, লেয়ার ক্লিক করে আমরা একটু লেয়ারগুলো দেখব, যেই লেয়ারটা আমাদের হচ্ছিল প্রিমিয়াম লেয়ার সেটা আমাদেরকে ফালাই দিতে হবে। এখানে লেয়ার মনে হচ্ছে এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা, এটাও তো প্রিমিয়াম বলে নাই, এটাও বলে নাই, মেবি এইটা প্রিমিয়াম। হ্যাঁ, এই যে এইটা দেখেন এখানে লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক, সো এটা প্রিমিয়াম, এটা আমাদেরকে ফালাই দিতে হবে। এটা যদি আমরা ফালাই দেই, এই প্রিমিয়াম লেয়ারটা আমরা ফালাই দিই, ফালাই দেওয়ার পরে এবার যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, এই যে ডাউনলোড, এই যে এখন এখানে দেখেন যে ডাউনলোড, এখন কিন্তু আমার এই ব্যানারটা ডিজাইন হয়ে গেছে, এখন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো এরকম যখন আমরা ফ্রি নেবে এর মধ্যে কিন্তু প্রিমিয়াম দুই একটা ভার্সন থাকতে পারে, তো সেটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো আমরা ডিলিট করে দিলাম, এখন আমাদের এটা গ্যালারিতে কিন্তু চলে আসার কথা অলরেডি, যেহেতু ডাউনলোড হয়েছে। সো আমরা একটু দেখি, এই যে দেখেন আমাদের এই যে ইমেজটা কিন্তু অলরেডি একদম খুব সুন্দরভাবে ডিজাইনটা আমাদের গ্যালারিতে এসে গেছে। সো এইভাবে বন্ধুরা আপনারা চাইলে একটা কাস্টম ডিজাইন করতে পারেন, অথবা তাদের যে ডিজাইন করা আছে সেই ডিজাইনগুলোকেও কিন্তু মডিফাই করতে পারেন। এখানে আমি শুধুমাত্র একটা ব্যানার বা পোস্টার ডিজাইন করে দেখালাম, আপনারা কিন্তু চাইলে ভিডিও নিয়ে কাজ করতে পারেন। এখানে প্রেজেন্টেশন, ডক ফাইল, লোগো, বর্ষিয়ার, ফ্লায়ার, কার্ড, এগুলো সব ডিজাইন কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন। সো এভাবে আপনারা জাস্ট সিম্পলি আগে কাজটা শিখে নেবেন ক্যানভার, কাজ যখন শেখা হয়ে যাবে তখন আপনারা ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করে সেটা একটা ভিডিও দেখে নেবেন, এবং ফাইবারে কীভাবে গিগ তৈরি করে, কীভাবে কাজ পেতে হয়, কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, এগুলোর কিছু ভিডিও দেখে শিখে নেবেন। আর যদি আপনারা চান তাহলে আমি ফাইবার রিলেটেড তো একটা ভিডিও বানাবো, এই কমেন্টে আমাদেরকে আমাকে জানাবেন কারা কারা দেখতে চান। আর আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে বা অন্য কারো উপকারে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনারা একটি কমেন্টস এবং লাইক এবং একটি শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।